যারা সিনিয়র রয়েছেন, বয়স্ক রয়েছেন, বহুদিনের পরিচিত, ভালো পরিচিত সব সিনিয়রকে আমার প্রণাম জানাচ্ছি, প্রণাম নেবেন, বাকিদের আন্তরিক শুভেচ্ছা। মঞ্চে এতজন অতি পরিচিত পুরনো দিনের, তখন না আজকে, তারপরে যখন স্নেহাশিস এবং অসীমাদি বলেছে এই অনুষ্ঠানের কথা, অন্য কর্মসূচি বাতিল করে বলেছি না, আজকে চুচুড়া হরিমোহন, এবং আজকে না এলে মিস করতাম, এইরকম একটা সময়, সামনে কোনো ভোট নেই, ভোটে জেতা আপনাদের হয়ে গেছে, সামনে কোনো ভোট নেই, এখানে যথেষ্ট গরম, গ্রীষ্মকাল, কাজের দিন, বিকেলবেলা দুপুরবেলা আপনারা তো জনসমুদ্র দেখালেন, রেকর্ড সমাবেশ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মঞ্চে কারা আছি এটা বড় কথা নয়, তৃণমূলের আসল সম্পদ মানুষ এবং কর্মীরা। এই জনস্রোত যতদিন মমতা ব্যানার্জির পাশে আছে, বিজেপি তুমি যত চোখ রাখাও, বাংলার মাটিতে বিজেপি তোমাদের জায়গা নেই। আজকের সভা কয়েকদিন আগে এখানে নাকি বিজেপির কয়েকজন সভা করে গেছেন, তো বিজেপি তো জানেন একবারে বলা যায় না কোন বিজেপি, প্রথমে জিজ্ঞেস করে নিতে হয় কোন বিজেপি, দিলীপ বিজেপি না সুকান্ত বিজেপি। তার মধ্যে আপনাদের এখানে একটা আলাদা কোম্পানি ছিল লকেট বিজেপি, তো সে বিজেপিটা উঠে গেছে বিধানসভা নির্বাচনের পর। এবার দিল্লির নেতারা বলেছেন কলকাতা যাব, তা এই কটা দিন সবাই একটু কাছাকাছি কাছাকাছি এমন একটু ছবি রেখো যেন মনে হয় কাছাকাছি, তো এখানে নাকি এসে মিটিং টিটিং করে গেছেন, তো অসীতারা তো গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ করে তারপর মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় জোড়াফুল এখানে বসেছে। দু চারটি কথা বলবো, শ্রেয়াশিস ঠিকঠাক বলছিল, আগের বিধানসভা নির্বাচন সবে এক বছর গিয়েছে, কি বলেছিল, টেলি প্যাসেঞ্জারি করেছিলেন অমিত শাহজি, নরেন্দ্র মোদীজি, জেপি নাড্ডাজি, যোগী আদিত্যনাথজি, জি 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 জি, আপ কি বার 200 পার। পরে মানুষ দেখলেন ওটা বলেছিলেন পেট্রোলের দামটা বাড়াবার জন্য। আরে পেট্রোলের দাম, ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম, ওষুধের দাম, কৃষকের সারের দাম, এটা সরকার চলছে দেশে, এটা হতে পারে কখনো? রাজ্য সরকারকে বলছে তুমি কর কমাও, কেন কমাবে, তাতে কি সমস্যার সমাধান হবে? রাজ্য সরকার তোমার কাছ থেকে 98,000 কোটি টাকা পায়, আমাদের নেত্রী আমাদের দল পরিষ্কার ভাবে বলে দিয়েছে আমাদের অবস্থান, কেন্দ্রীয় সরকার তুমি রাজ্যের প্রাপ্য 98,000 কোটি টাকা মিটিয়ে দাও, আগামী 5 বছর বাংলায় পেট্রোল ডিজেলের উপর 1 পয়সা কর নেবে না পশ্চিমবঙ্গ সরকার। 11 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায়, দেখেছেন মানুষের উপর কোন চাপ দিয়েছে, কেন্দ্র টাকা দেয় না, প্রাপ্য দেয় না, তার মধ্যে দিয়েও নিজেদের আয় বাড়িয়ে বিকল্প পদ্ধতিতে মানুষের যাতে চাপ না পড়ে, চাপ না বাড়ে। উন্নয়ন দুরকম হচ্ছে, এক রাস্তা, আলো, জল, বিদ্যুৎ, কর্মসংস্থান, আর একটা হচ্ছে কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, প্রত্যেকটা পরিবারের, প্রত্যেকটি বয়সের মানুষ, প্রত্যেকটি পেশার মানুষ
জীবনের কঠিন সময়ে দরকার হলে শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভরসা। সাধারণ মানুষকে আপনার আমার পরিবারকে কতখানি রিলিফ দেওয়া যায়, পাশে দাঁড়ানো যায় দেখিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর বিজেপি মানে মূল্য বৃদ্ধি, বিজেপি মানে বলছে ভারত মাতা কি জয়। আরে ওরা ভারত মায়ের সন্তান, আমরা সন্তান নই। ভারত মাতা কি জয় মুখে বলছে মায়ের জয়, আর আসলে মায়ের গলা থেকে এক একটা করে গয়না খুলে নিয়ে খোলা বাজারে বিক্রি করছে, শেষ বেজেছে এয়ার ইন্ডিয়া। রাষ্ট্রায়ত্ত সম্পদ, ভারত মায়ের সম্পদ, এত বছর ধরে দেশের যে সম্পদ গড়ে উঠেছে সেগুলোকে বেচতে 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 এখন লাইফ ইন্স্যুরেন্স মানুষ টাকা রাখে, জীবন বীমা নিগম তার শেয়ার পর্যন্ত খোলা বাজারে বেচতে শুরু করেছে কেন্দ্রের এই সরকার। আর পেট্রোল ডিজেলের দাম বাড়া মানে পরিবহনের খরচা বাড়া, পেট্রোল ডিজেলের দাম মানে যাত্রী পরিবহন বাড়া, পণ্য পরিবহন বাড়া, মানুষের উপর চাপ। কেন্দ্রীয় সরকার তার থেকে নজর ঘোরাতে উগ্র সাম্প্রদায়িকতা, হিন্দুত্ব, এনআরসি, এই হচ্ছে রাজনীতি। বলছে নতুন করে নাগরিকত্ব দেবে। আচ্ছা আপনি বলুন তো, নাগরিকত্ব নতুন করে দেবে মানে কি? যারা নাগরিক, যাদের ভোটার লিস্টে নাম আছে, যাদের ভোটে সরকার তৈরি হয়, যাদের সচিত্র পরিচয়পত্র আছে, যাদের আধার কার্ড আছে, আপনি নতুন করে নাগরিকত্ব দেবেন হয় নাকি? যাদের ভোটে, যে দেশবাসীর ভোটার তালিকায় আপনাদের সাংসদরাও জিতেছেন, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তারা ভোটার নয়, তারা নাগরিক নয়। আমাদের নেত্রীর পরিষ্কার কথা, যাদের নাম ভোটার তালিকায় আছে, যাদের আধার কার্ড আছে, যারা এখানে ভোট দিয়ে সরকার গঠন করেন, তারা প্রত্যেকে এদেশের নাগরিক, এখানে বিজেপিকে চোখ তুলে তাকাতে দেব না। আসাম দেখেছেন, এই এনআরসি করতে গিয়ে হিন্দু হিন্দু বলে 18 লক্ষ বাংলাভাষী হিন্দুকে বিপদে ফেলেছে এই সরকার। ডিটেনশন ক্যাম্প, সেদিনকে ওখানে আন্দোলনরত কর্মীরা বলছিলেন আসামের ডিটেনশন ক্যাম্পে বাঙালি হিন্দু আটকে আছে আইনের গেরোয়ে। এসব কিভাবে হতে পারে একটা সভ্য দেশে? আমাদের লড়াই বাংলাকে ভালো রাখার লড়াই, আমাদের লড়াই রুটি কাপড় মাখানের লড়াই। ধর্ম আপনারও আছে, আমারও আছে, আপনি হিন্দু হতে পারেন, আমি মুসলমান হতে পারি, আমি হিন্দু হতে পারি, আপনি খ্রিস্টান হতে পারেন, কি এসে গেল তাতে? যারা জয় শ্রীরাম বলছে আমরা তো তাদের এজেন্সি দিইনি হিন্দুত্বে, আমি মা বোনেদের বলবো, বিশেষ করে আপনাদের কাছে যারা জয় শ্রীরাম বলতে আসবে তাদের বলবেন, রামকে তো আমরাও ঠাকুর মানি, শ্রদ্ধা করি, তো একটা প্রশ্নের জবাব দিন, অযোধ্যার রাজপ্রাসাদে রাজা রামচন্দ্র থাকলেও রানীর আসনে মা সীতা ছিলেন না কেন? যারা জয় শ্রীরাম বলে রাজনীতি করতে আসবে তাদের জিজ্ঞাসা করবেন, লোভ এবং কুশ, রাজপুত্র হলেও রাজপ্রাসাদের পরিবর্তে তাদের জন্ম কেন হয়েছিল জঙ্গলে, কেন অন্তঃসত্ত্বা মা সীতাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়েছিল? জিজ্ঞাসা করবেন এই হাতরাস উন্নাওয়ের কান্দারিদের,
সারা ভারতে দেখুন এত জন মহিলা এমপি, এত জন মহিলা এমএলএ, এত জন মহিলা কাউন্সিলর, এত জন মহিলা পঞ্চায়েত, এত জন দলের বিভিন্ন পদে মহিলা, না তৃণমূল কংগ্রেস ছাড়া মা বোনেদের সম্মান অন্য কোন রাজনৈতিক দল দেয় না। তুলনা করবেন কটা কাগজে কি বেরোলো আর কটা টিভিতে কি হলো, আপনি সিপিএম জমানার সঙ্গে তুলনা করবেন না, তুলনা করবেন দুরকম, এক আগের জমানার সঙ্গে তুলনা করুন আর দুই অন্য রাজ্যের বিজেপি সরকারের সঙ্গে তুলনা করুন। আপনি জানেন এখানে বিজেপি নেতারা বড় বড় কথা বলেন আর কেন্দ্রের সরকারের যখন রিপোর্ট কার্ড বেরোয় একের পর এক বিভাগ, প্রথম পুরস্কার মমতা ব্যানার্জির সরকার, দ্বিতীয় পুরস্কার মমতা ব্যানার্জির সরকার, তৃতীয় পুরস্কার মমতা ব্যানার্জির সরকার। আর বাংলা বলে দিচ্ছে, বাংলা থেকে ডাক উঠছে বিজেপির সরকার আর নেই দরকার। 2024 আসছে, তার আগে 2023 পঞ্চায়েত, তপন দা বলেছেন একটু আগে, আমি আপনাদের বলি দু একটা জায়গা থেকে প্রশ্ন আসে যে তৃণমূল কি করে 90% ভোট পেল, কি করে পেল, এটা তো সিপিএম জমানা নয়, ভুল দখল রিগিং মারধর করে নিয়ে নিলাম, এখন মিডিয়া অনেক, সবচেয়ে বড় কথা প্রত্যেক মানুষের হাতে ফোন আর তাতে ক্যামেরা, আপনি যা করবেন এখানে যদি আমি আপনার সঙ্গে একটু জোরে তর্কাতর্কি করি 10 মিনিটের মধ্যে ভাইরাল হয়ে যাবে, এ আগেকার কেশপুর জমানা নেই সিপিএম এ। অনেকে বলেন না 90% কি করে পাচ্ছে, আমি তাদের উল্টো বলি 100% পাবে না কেন, বাকি 10% তো চাই আমাদের, কেন চাই মানুষকে বলুন, মানুষকে বোঝান আসানসোলে কি হলো 2019 সালে বিজেপি যত ভোটে জিতেছিল এবার 3 লাখ ভোটে হেরে গেল, কি করে হারলো, কারণ মানুষ দেখেছেন তৃণমূল কংগ্রেস পাশে আছে, মানুষ দেখেছেন জীবনের অভিজ্ঞতা দিয়ে কন্যাশ্রী থেকে রূপশ্রী, বাড়ি বাড়ি পানীয় জল, সমস্ত রকম পরিষেবা তৃণমূল কংগ্রেস দিচ্ছে, সেই কারণে মানুষের ভোট বাড়ছে, 100% ভোট চাই, একটা ভোট যেন তৃণমূল ছাড়া অন্য কোন দলের প্রতীকে না পড়ে, মানুষের কাছে গিয়ে মানুষকে বুঝিয়ে মানুষের সম্মতি নিয়ে মানুষকে বলুন ভোট কাকে দেবেন, জোড়া ফুল ছাড়া কাকে দেবেন, এমন ভাবে দুর্গ করে তুলুন এটা সম্ভব, মমতা ব্যানার্জি আমাদের অস্ত্র তুলে দিয়েছে, সেই অস্ত্রের নাম উন্নয়ন, অস্ত্রের নাম কন্যাশ্রী, অস্ত্রের নাম রূপশ্রী, অস্ত্রের নাম লক্ষ্মীর ভাণ্ডার, অস্ত্রের নাম স্বাস্থ্যসাথী। বিজেপি সিপিএম কংগ্রেস যেন একটা প্রার্থী পর্যন্ত খুঁজে না পায়, মানুষকে বলুন বন্ধু হচ্ছে তৃণমূল কংগ্রেস, এর বাইরে বাংলার মাটিতে আর কারুর কোনো জায়গা নেই। রোশনি চান্সে হতা কোই পার্টি সে নেই, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি নেই আছে, আমাদের ভুল হয় না হয়, আরে আপনার বাড়িতেও হয় আমার বাড়িতেও হয়, ভাই ভাই ঝগড়া হয় না হয়, আপনার অফিসে হয় না হয়, আপনার ক্লাবে হয় না হয়, কিন্তু মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস সমস্ত রকম ভাবে মানুষের পাশে থাকবে, দল বড় হয়েছে সরকার বড় হয়েছে, 99% কাজ ভালো হচ্ছে ঠিক হচ্ছে, 1% ভুল হচ্ছে অন্যায় হচ্ছে ঠিক হচ্ছে না, সুধরে নিতে হবে, নেত্রী বলেছেন নেতা বলেছেন আমরা বুঝতে পারছি, সবই নয় মানুষের কাছে গিয়ে ওই 1% যে ভুল হচ্ছে সেই ভুল আমাদের সংশোধন করতে হবে, তারপর কে আমাদের রুখবে, মাথা নিচু করে মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলছি,
আমাদের নেত্রী এই এই ভাবে মানুষের পাশে আছেন, কেন যাবেন, কোথায় যাবেন? আজকে দেখুন কলকাতায় অমিত শাহ ঢুকেছেন, কোথায় গেছেন? কাশীপুরে। কাশীপুরে কি হয়েছে? সকালবেলা খবর, একটি ছেলে আত্মহত্যা করেছে, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর। বিজেপি বলল খুন, রাজনৈতিক সন্ত্রাস, অমিত শাহ চলে গেলেন, ওনাদের নাকি কর্মী। যে নেতারা বিজেপির বিক্ষুব্ধ তাদের অনুগামী শেষ পুরো ভোটে আমাদের বিধায়ক অতীন ঘোষ জানাচ্ছেন তৃণমূলের হয়ে কাজ করেছে। আমরা বলছি এবার তদন্ত চাই, আপনি তদন্ত দেখাচ্ছেন, আমরাও তদন্ত চাই। আপনাদের মৃতদেহ দরকার। এখন বাংলায় এক বছর আগে এসেছিলেন, বাংলা মুখে ঝামা ঘষে বাড়ি পাঠিয়ে দিয়েছে, সেই রাগ মেটাতে বাংলাকে কি করে উত্তপ্ত করা যায়? কখনো বকেয়া টাকা দেবে না, কখনো সেন্ট্রাল এজেন্সি পাঠানো, কখনো মিথ্যাচার, সঙ্গে দলবদলদের নিয়ে ঘোরা। মা বোনেদের জিজ্ঞেস করছি, কুটনো কাটেন তো, কাটেন তো আলু পেঁয়াজ, কাটেন তো? তো মমতাদি রান্নাঘরে মমতাদিও কুটনো কাটে, মমতাদি তো রান্না করে, রান্না করতে ভালোবাসে। তো এবার কুটনো কাটতে কাটতে আলু থেকে যদি একটা পচা আলু বেরোয়, টমেটো থেকে একটা পচা টমেটো বেরোলো, তো রাতে রাতে মমতাদি জানলা দিয়ে সেই পচা আলু বা পচা টমেটো হয়তো ছুঁড়ে ফেলে দিলেন। আর মমতাদিও জানেন না ওর পাশে বাটিয়াতে অমিত শাহ দিলীপ ঘোষ বসে আছে। এইসব পচা গলা দলবন্ধু ধাঙ্গাবাজ, এই শুভেন্দু অধিকারী, এইসব কি হয়? আর বলুন আপনার এমপি লোকে, আমার ভালো বন্ধু, তৃণমূল প্রথম রাজনীতিতে এসছে, আমার হাতে তৃণমূল জয়েন করেছিল, যে চলে গেল, তো কি হবে? তো যা দেখলাম আপনাদের সাংসদকে বিজেপি নাম দিচ্ছে স্টার বক্তা লকেট চ্যাটার্জি, খুঁজে পাই না, খুঁজে পাই না, কই কই? তাহলে কি উত্তরাখণ্ডে গিয়ে প্রচার করছে? বাংলায় নেই, চুঁচুড়ায় নেই, পুরো ভোটে নেই, বিধানসভা ভোটে নেই, উপনির্বাচনে নেই, চলে গেছে উত্তরাখণ্ডে। দাদা আমি বলছি সাংসদও বুঝতে পারছে এখানে কোনো ভবিষ্যৎ নেই, বাংলায় রাজনীতি করছে না, উত্তরাখণ্ডে গিয়ে বসে আছে, তো সেখানে বিজেপি কি করবে? হয় নাকি কখনো? জোর করে তাকে বলেছে দাঁড়াও গিয়ে, বুঝতে পারছে গোহারা হারবে। সামনে সামনে দেখুন হাসি ঠাট্টার বিষয় চলে গেছে বিজেপির এই রাজনীতিটা। বিজেপিকে কেউ সিরিয়াসলি নেবেন না। সিপিএম আর কংগ্রেস তাদের স্বার্থে চাইছে বিজেপিকে একটু পাম্প দিয়ে, মদত দিয়ে ডেকে আনতে। বিজেপির যারা আদি বিজেপি, পুরনো দিনের বিজেপি, তারা তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যত রাজ্যে দলবদলু ধাঙ্গাবাজ সেগুলো ওখানে গিয়ে হাজির হয়েছে। অমিত শাহ আজকে বলছেন ওদের আমার তো ভাব দিলীপ ঘোষ, দিলীপ ঘোষ আবার সকালবেলা মর্নিং ওয়াকে যান, রোজ টিভিতে দেখবেন সকালে মর্নিং ওয়াকে গিয়ে রোজ মমতা ব্যানার্জি কাজ করেননি, তৃণমূল সরকার কাজ করেনি, কে বলছে? দিলীপ ঘোষ। কখন বলছে? সকালে। সকাল কেন? মর্নিং ওয়াক। উনি কোথায় মর্নিং ওয়াক করেন? ইকো পার্কে। ইকো পার্ক কার তৈরি? মমতা ব্যানার্জির তৈরি, বোঝো? যে ইকো পার্ক ছাড়া দিলীপ ঘোষ হাঁটতে পারেন না, ওটা এত সুন্দর, ইকো পার্কে দাঁড়িয়ে বলেন কাজ হয়নি, সেইটা মমতা ব্যানার্জির তৈরি। এদের আপনি কি বলবেন? ওদের আসলে কহীঁ পে নিগাহে, কহীঁ পে নিশানা। আপনি ভাবছেন দিলীপ ঘোষ বলছে আমাদের, আমাদের বলছে না, দিলীপ ঘোষ বলছে সুকান্তকে, সুকান্ত বলছে দিলীপদাকে, দিলীপদা বলছে শুভেন্দুকে, শুভেন্দু বলছে লোকেটকে, ও চার পাঁচখানা বিজেপি আছে ওদের মধ্যে, কেন ভোট নষ্ট করবে না? মানুষকে বলুন যদি কোনো কারণে লোকসভায় ভোট দিয়েও ছিলেন, আপনি জানতেন পেট্রোল ডিজেলের দাম বাড়বে? বন্ধু জয় শ্রীরাম বলে রাজনীতি করছেন, জয় শ্রীরাম
আমি জয় শ্রীরাম বলতে রাজি আছি, আমি জয় শ্রীরাম বলে রাজনীতি করতে রাজি আছি। যদি পেট্রোল পাম্পে গিয়ে বলি জয় শ্রীরাম আর আমাকে 30 টাকা লিটারে পেট্রোল দেয়, আমি জয় শ্রীরাম বলতে রাজি আছি, আমি জয় শ্রীরাম বলতে রাজি আছি। যদি আমি পেট্রোল পাম্পে গিয়ে বলি জয় শ্রীরাম আমাকে 25 টাকা লিটারে যদি পেট্রোল দেয়, ডিজেল দেয়, আমি জয় শ্রীরাম বলতে রাজি আছি। জয় শ্রীরাম ধর্মের স্লোগান, বেঁচে থাকার লড়াইয়ের স্লোগান নয়। বেঁচে থাকার লড়াইয়ের স্লোগান জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমরা সেই লড়াই দিচ্ছি। এবার সারা দেশের মানুষের কাছে একটা অবাক, বিজেপি নরেন্দ্র মোদীজি অমিত শাহজি ডেলি প্যাসেঞ্জারি করলেন, হারানো গেল না, কেন, কি করে, কি আছে? সারা দেশ চাইছে মডেল, বাংলার মডেল। দিল্লিতে বিজেপি বলছে তৃণমূলের এত এমপি হবে, এতে সরকার করবে। আরে আমরা কি বোকা নাকি? ভোট হবে নো ভোট টু বিজেপি, সারা ভারতবর্ষে ভোট হবে নো ভোট টু বিজেপি। 42-এ 42টা লোকসভা আসন বাংলার বুক থেকে এবার আমাদের জিতে আসতে হবে। আর কেন্দ্রে যে বিকল্প সরকার তৈরি হবে তার ভর কেন্দ্র হবে বাংলা। মমতা ব্যানার্জি 7 বারের এমপি, 4 বারের সেন্ট্রাল মিনিস্টার, 2 বারের রেল মিনিস্টার, 3 বারের চিফ মিনিস্টার, ওর থেকে বড় নাম কে আছে? বিকল্প মডেল দেশ চাইছে, নেতারা দেখছেন তৈরি হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। আমরা 2 বার প্রধানমন্ত্রীর সুযোগ হারিয়েছি, 2 বার। 1996 সাল কংগ্রেস বলল বিজেপিকে লুটতে জ্যোতিবাবুকে সাপোর্ট করব, সিপিএম বলল না আমরা সরকারে যাব না, পালিয়ে গেল, পালিয়ে গেল, জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হতে দেয়নি। এই সিপিএমকে একটা ভোট দেবেন না, এরা শুধু লোকের সমালোচনা করে, কাজ করে দেখাবার সময় পালিয়ে যায়। এরপরে 2004 সাল সোনিয়া গান্ধী বললেন প্রধানমন্ত্রী হব না, আমরা ভেবেছিলাম আর একজন বঙ্গ সন্তান প্রণব মুখোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন, তখন ডক্টর মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করলেন সোনিয়াজি, বেশ। কিন্তু এবার ঐতিহাসিক একটা ক্ষণ আসছে, ঐতিহাসিক একটা ক্ষণ আসছে, 2024 সবকটি রাজ্য তৈরি হচ্ছে, অবিজেপি প্রগতিশীল ধর্মনিরপেক্ষ শক্তি তৈরি হচ্ছে, পেট্রোল ডিজেল বাংলার গ্যাসের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে, কৃষকের ওপর অত্যাচারের বিরুদ্ধে, শ্রমিকের ওপর অত্যাচারের বিরুদ্ধে সারা দেশ তৈরি হচ্ছে নো ভোট টু বিজেপি। আর সেখান থেকে তৈরি হচ্ছে একটা নতুন সরকার, নতুন ভাবনা, নতুন বিকল্প, যেখানে নরেন্দ্র মোদীর বিকল্প একটাই মুখ, তার নাম আরেকটু জোরে, আর একবার জোরে, তিনি আমাদের এগুলো দিয়েছেন, গাছ দিয়েছেন, মানুষের পাশে থাকছেন, হাতিয়ার দিয়েছেন উন্নয়নে। এবার আমাদের কর্মী হিসেবে কাজ সাধারণ মানুষের পাশে গিয়ে বোঝানো, 2 হাত তুলে সমর্থন মমতা ব্যানার্জিকে, মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে 2021 সালে যে ঐতিহাসিক লড়াই হয়েছে, ঐতিহাসিক জয় এসছে, এবার এখানে তারা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের, আমাদের, আমাদের সকলের। পঞ্চায়েত ভোট তপনদা বলে গিয়েছেন, আমাদের আবেদন প্রতিটি ভোটার যেন মন থেকে তৃণমূল কংগ্রেসকে ভোট দেন, প্রতিটি ভোটার, একটা ভোট বাইরে নয়। যারা বলছে 90% ভোট কেন, আমরা দেখাবো 100% ভোট আমাদের, প্রার্থী যেন খুঁজে না পায়, কোনো গায়ের জন্য অবাধ নির্বাচন, প্রার্থী দাঁড়াবেন না, উন্নয়নের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে ওরা যেন প্রার্থী খুঁজে না পায়। আর লোকসভা নির্বাচন,
এখনকার সাংসদ লোকে এক্সএমপি প্যাডটা ছাপিয়ে রেখে দিয়েছে, এখানে দাঁড়িয়ে জিততে হবে না শেষ। আমাদের দেখতে হবে আমাদের 42টা সিট আমাদের দিদির হাতে তুলে দিতে হবে। সামনে অনেক কাজ, যারা সংগঠনের নেতৃত্বে, যারা তাদের পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন, প্রত্যেককে অনেক শুভেচ্ছা জানিয়ে, এবং হুগলি জেলাকে আপনারা যেভাবে বিজেপির বিরুদ্ধে উন্নয়ন প্রগতিশীল একটা শক্তি, ধর্মনিরপেক্ষ শক্তি দুর্গ করে তুলেছেন, আপনাদের লাখো সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা। ধন্যবাদ কুনালদাকে।